all my friends. I am Anusmita Singh. Jodio eta amar industry name ar amar original jeta ID name Anamika. Anamika Singh Pasman. তো আজকে আমার বন্ধু রয়েছে, তো আজকে আমি কিছু বলতে চাই যেটা কি বলবো। প্রথমে মডেলিং জগতে আসা, তার সাথে অ্যাক্ট্রেস হয়ে ওঠা, খুব স্ট্যাগিল একটা লাইফ। যারা মডেলিং জগতের সঙ্গে রয়েছো বা যারা আসতে চাইছো তাদের জন্য আমি এটা বলতে চাই, খুব ভালো একটা জগৎ। অনেকে বলে জগৎটা ভালো নয়, কিন্তু যদি ঠিকভাবে মেনটেন করে চলো জগৎটার মধ্যে অনেক কিছু পাবে। শুধুমাত্র নিজেকে ধরে থাকা বা নিজের নাম যশ খ্যাতি টাকা পয়সা এগুলোই নয়, সাথে একটু বেসিক কনসেপ্টগুলো নিয়ে আসতে হবে, ভালো গুড কন্টাক্ট অ্যান্ড খুব গুড বিহেভিয়ার। অ্যাটিটিউড দেখিয়ে নয়, অ্যাটিটিউড প্ল্যাটফর্মে যেগুলো আমরা পারফর্ম দেবো তখন আমরা অ্যাজ এ মডেল হিসেবে বা অ্যাক্ট্রেস হিসেবে অ্যাটিটিউড থাকবো, কিন্তু বাকি যখন, এটা আমার ওপিনিয়ন হতে পারে অনেকের আলাদা ওপিনিয়ন, যখন আমরা সাধারণ মানুষের সাথে মিশবো তখন আমি বিশেষ করে আমার নিজেকে মনে করি একজন সাধারণ মেয়ে। আমি আমার লাইফের ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলতে চাই, সেটা হচ্ছে আমি একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকেই উঠে আসা মেয়ে। তো সেখানে আমার আগে ছিলাম একটা খুব সাধারণ মেয়ে, মডেলিংয়ে কীভাবে পা রাখবো বা এই জগৎটা কীভাবে খুঁজে পাবো জানতাম না। যখন ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করি তখন ফার্স্টে জব জয়েন করি, তারপরে কিছু ঘাত প্রতিঘাত যেগুলো লাইফে খাওয়া উচিত সেইগুলো খেতে খেতে হট করে পা রাখা মডেলিং জগতে। আর মডেলিং জগতে আমাকে অনেক বন্ধুরা হেল্প করেছে, থ্যাংক ইউ সো মাচ তাদের জন্য। আমি কোনোদিনও তাদের হেল্প ভুলবো না। কিছু বেশ ভালো ফটোগ্রাফার অ্যান্ড গুড কন্ট্যাক্ট যারা আছেন বা যারা এখনও পর্যন্ত আমাদের সঙ্গে রয়েছেন একসাথে, থ্যাংক ইউ। আর আশা করি ভবিষ্যতেও আপনারা থাকবেন। আজকের অনুস্মিতা যেটা রয়েছে অ্যাজ এ অনামিকা থেকে অনুস্মিতা, তার লাইফ স্টোরি আলাদা রয়েছে, তা আজকে একদিনে আমি এত কিছু বলবো না। এটাই বলবো, বাকি নতুন যারা মডেল আসছো আসো, ভালো মতো কাজগুলো করো, মেইন ফোকাস দাও কাজে, বাকি পাশাপাশি যা থাকবে সেগুলো তো আছেই। যখন মডেলিংয়ে পা রাখছো মডেলিংটা ভালো মতো দেখো, যখন মডেলিংটা শেষ হয়ে যাচ্ছে তখন নিজেকে অ্যাজ এ মডেল হিসাবে দেখো না বা বিচার করো না, তখন সাধারণ পাঁচটা মানুষও যেমন, তখন তুমিও নিজেকে সেভাবেই তুলে ধরো, তাহলে মানুষের মনে আসতে পারবে। আর রেসপেক্ট জিনিসটা সবসময় রেখো, এমন নয় যে অনেকে ভুল ধারণা দেয় যে ইন্ডাস্ট্রির এটা হচ্ছে ওটা হচ্ছে এই কারণে আমরা ইন্ডাস্ট্রিকে রেসপেক্ট দেবো না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। অনেক ভালো মানুষও আজ আছেন যাদের জন্য আমরা রয়েছি, কারণ তারা আমাদের খুব মন থেকে ভালোবাসেন, ভালোবেসে একটা জায়গা দিয়েছেন। অনেকে অনেক কিছু বলে, সেগুলোতে আমি একটা কথাই বলবো, কান দেবেন না, কারণ ওদের আজীবন বলার কাজ ছিল, তারা বলবেই। আমাদের কাজ নিজেকে তুলে ধরা, নিজেকে আরও ভালো মতো জায়গায় নিয়ে যাওয়া, তো এটাই আমার মেইন লক্ষ্য। বাকি যারা নতুন আগত রয়েছে মডেল, যদি কোনো রকম মনে হয় যে অনুস্মিতা তোমাদেরকে হেল্প করতে পারবে, অ্যাজ এ আমার যারা ফ্রেন্ডস রয়েছে নিশ্চয়ই বলো, আমি চেষ্টা করব আমার দিক থেকে যতটা পসিবল। আর সামনে জি বাংলায় তোমরা আমাকে দেখেছো গোয়েন্দা গিন্নিতে, একটা ছোট্ট রোলে ছিলাম, পিয়ার রোলে। আমার আপকামিং কিছু প্রজেক্ট চলছে, তিনটে শর্ট ফিল্ম করেছি, পাশাপাশি সামনে আরও দুটো কমার্শিয়াল মুভির সাইন হয়েছে, এখনই নাম মেনশন করছি না, কাজ হলে অবশ্যই দেখতে পারবে। আর বড়দের আমার অনেক অনেক আশীর্বাদ প্রয়োজন, আপনারা আমাকে আশীর্বাদ দেবেন নিজের মেয়ের মতো করে, একদম মডেল বা অ্যাক্ট্রেস হিসাবে দেখবেন না, একটা নিজের মেয়ে থাকলে যেভাবে আপনারা পাশে থাকবেন সেভাবেই থাকেন। আর আমার যারা ফ্রেন্ড সার্কেলরা বা যারা আমাকে ফলো আপ করো, সরি অনেকের আমি মেসেজ ফলো করতে পারি না বিজি শিডিউলের জন্য, কিন্তু তার মানে এটা নয় যে আমি তাদেরকে ভুলে গেছি, বা পুরানো যারা বন্ধুরা ভাবে যে অনামিকা থেকে অনুস্মিতা হয়েছে মিন্স ও ভুলে গেছে, এটা কখনোই নয়। আগেও যেমন আমি ছিলাম এক মনের, আজও সেই এক মন নিয়েই রয়েছি, হয়তো কাজটা বা পদবিটা চেঞ্জ হয়েছে,
আর সেকেন্ড থিঙ্কিং এটাই বলবো, পাশে আমার আপনারা দেখতে পারবেন খুব তাড়াতাড়ি স্টার জলসায় অ্যান্ড আকাশ এই চ্যানেলের মেন লিডে আসছি। এখন সিরিয়ালের নাম মেনশন করছি না, ওটা সারপ্রাইজ গিফট রইল আপনাদের জন্য। আর আমাকে অনেক 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 ভালোবাসবেন, যদি কোনো ভুল হয়ে থাকে অজান্তে আমায় ক্ষমা করবেন। আর আমার বন্ধু বান্ধবরা সবাইকে আমি খুব খুব ভালোবাসি প্রফেশনালভাবে। কেউ প্লিজ এটাকে নিয়ে হিংসা ঈর্ষা রেখো না, যদিও এটা ইন্ডাস্ট্রিতে চলে আসে কিন্তু তার মানে এই নয় যে তার বাইরে আমরা মানুষ নই। অ্যাজ এ গুড ফ্রেন্ডস হিসাবে সবাই পাশে থেকো, সবাইকে খুব খুব ভালোবাসি। আর কাজের বাইরে যখন থাকবো তখন অ্যাজ এ একটা গুড মানুষ হিসাবে ভালো মন নিয়ে সবাই একসঙ্গে আমরা থাকতেই পারি, এটাই এর বাইরে আর মনে হয় না কিছু রয়েছে লাইফে। ব্যাস এটুখানি বলতে চাই।